গুড ইভিনিং গাইস, আজ আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। একুশিতে মামা মামা আজ কিছু স্পেশাল খাবে, কাল তো আরো কি স্পেশাল খাবে, তো বলো মামা আজ আমি কি আজকে সি সিক্রেট ডিনারটা বলো গাইতে। আজকে সুবায়ু ভালোবাসে সাদা শুকনো পরোটা খেতে, শুকনো পরোটা করছি, সয়াবিন আলুর তরকারি খেতে ভালোবাসে সেটা করছি, ডিমের পোচ আর রসগোল্লা। তাহলে দেখুন সুবাইর জন্য কিভাবে ডিনারটা বানাই আর ডিনারটা খায়। আর ডিমের পোচটা বাবা কেন এত সুন্দর ডিনার বানাচ্ছো? কারণ সুবাইর আজকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এই খুশিতে। আর দেখো আমার মুখের খুশিটা, আমার মুখ ছোট করে যাচ্ছে। চলুন তাহলে দেখি কিভাবে সুবাইর ডিনারটা হয়। এখানে এই বড়টা ফুলছে, আমার জন্য আমার বাবা ডিমের পোচ বানাচ্ছে, দেখুন আপনারা সবাই। আজকে আমার ছেলের চ্যানেল সুবায়ু ব্লগস এ 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আমি ভাবিনি এত ভালো করবে, এবং আজ খুব খুশি। ওর নিজের চেষ্টায় এই চ্যানেলটা বানিয়েছিল, ওর ডেইলি লাইফ যা স্কুলে যায় যা করে সেটা নিয়ে, তাই জন্যে সেই খুশিতে আজকে যেহেতু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো ও একটা আবদার করেছে, আজকে ওর টেস্টি বা ফেভারিট খাবার খাবে সেটা হচ্ছে সাদা পরোটা মানে ময়দার পরোটা, একটা এগ পোচ, হ্যাঁ আমার বানানো এগ পোচ, আর ডিম ভাজা বা এরম নয়, মাইক্রোওয়েভে আমি যে এগ পোচ বানিয়ে দিই উইদাউট অয়েল সেই এগ পোচ, আর তরকারি কি নিমি সয়াবিন আলুর তরকারি, এটা আর রসগোল্লা উইথ রস, এটা ফেভারিট। এবারে দেখুন আমি কিভাবে আমি এগ পোচ বানাই। এইটা একটা ওই মাইক্রোওয়েভের বাটি, এইটাতে একটা এগ নিলাম, ফাটালাম এগটাকে, এবারে জাস্ট ফাটিয়ে এর মধ্যে আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে অল্প একটু নুন এর মধ্যে আমাকে দিতে হবে, এই পরিমাণ নুন, একটু নুন দিয়ে দিলে ভালো হয়, এই নুন দিয়ে দিলাম। এবারে এইটাকে নিয়ে গিয়ে মাইক্রোওয়েভটাকে চালু করলাম, চালু করে জাস্ট এতে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে টাইমার অন করে দিলাম 60 সেকেন্ডস বা 1 মিনিট, 1 মিনিট আপনি আর অপেক্ষা করুন। দেখুন পুরো এগ পোচ হয়ে যাবে, শুধু কোনো তেল নেই, শুধু এগটাই পোচ হয়ে যাবে, এগের যে লিকুইডিটি থাকে সেইটাতেই, এবং সলিডিফাই হয়ে যাবে জিনিসটা, এত সুন্দর উইদাউট অয়েল একটা রান্না হয়। এগের পোচ ঘুরছে, একটু বন্ধ করছি, ভেতরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কিছুটা হয়ে গেছে, হ্যাঁ কিছুটা 30 সেকেন্ড থেকে একটু একটু সলিডিফাই হয়ে গেছে, আর একটু চালিয়ে দিচ্ছি 27 সেকেন্ডস এর জন্য, 30 সেকেন্ডস এর জন্য চালাচ্ছি, তার মধ্যে এটা হয়ে যাবে। বেটু একটা তোমার থালা আনো, খাবার আমি যাতে সার্ভ করে দেবো। ভেতরে হচ্ছে দেখুন ডিমটা, দেখুন আমি অফ করে এটাকে বের করে আনছি, এটা হচ্ছে এগ পোচ হয়ে গেছে। তুমি একটু ভালো করে দেখাও, কোনো অয়েল ছাড়া, কোনো ইনগ্রিডিয়েন্টস ছাড়া, শুধু নুন দিয়ে এগ পোচ হলো। এবার আমি এগ পোচটা আপনি দেখুন কীভাবে আমি তুলে ওর থালায় দিয়ে দিই,
এটা একটা নাইফ, নাইফ দিয়ে এই সাইডগুলো কেটে 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 নিতে হয় যাতে খুব সুন্দর ওঠে জিনিসটা। এই পোচটা কি সুন্দর উঠলো। এবারে ওর মা পরোটা টানতে যাচ্ছে, আমরা যাচ্ছি মায়ের সঙ্গে ভিডিও করতে করতে। মা তরকারি তুলছে ছেলের জন্য, সোয়াবিন আলুর তরকারি উইদাউট লঙ্কা, আর ওর ফেভারিট সাদা পরোটা। এবার আমরা যাচ্ছি, সুভাই খেতে বসবে। সুভাই বসে পড়ো খেতে। আজকেই তোমার ফেভারিট ডিনার কেন? আজ আমার সব ফেভারিট ডিশ। ওয়াই, তুমি আজকে ক্লাসে ফার্স্ট হয়েছো? হ্যাঁ, তো রিয়েল কজটা গাইজদের বলো, তোমার সাবস্ক্রাইবারদের বলো জানা তোমাকে। থ্যাংক ইউ, তোমরাই আমাদের কাউকে 1000 সাবস্ক্রাইবারস রিচ করাবে। ইয়েস, এবার তোমরা আমাদের আমাকে আরো সাবস্ক্রাইব করবে প্লিজ গাইজ, যাতে আমরা আরো মাইলস্টোন রিচ করি। এক্স্যাক্টলি। আর এবার তোমরা আমাদেরকে এবার একটু ওয়াচ টাইম আর একটু দাও, যাতে আমাদের চ্যানেল হয়ে যায় মনিটাইজ। এবং সেটা করবার জন্য সুবায়ুকে বড় বড় ভিডিও দিতে হবে। সুবায়ু বেশি বেশি শর্টস করে। দুটো রসগোল্লা আজকে খেতে হবে তো? রসগোল্লা, ডিমের পোড়া আর তরকারি, সঙ্গে আবার পিচকুড়ে গেছে। আর যদি তুমি নিউ তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে গাইজ। বাই বাই।